আসসালামু আলাইকুম। ইলেকট্রনিক্স হসপিটালের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। আজকে আমার এক কাস্টমার আমাকে একটা ডিজিটাল ঘড়ি দিয়ে গেছে। ঘড়িটা আসলে একটা চার্জার দিয়ে চলে, তো যখন বিদ্যুৎ চলে যায় তখন টাইমটা সেট থাকে না। এই জন্য আমরা আগে টাইমটা সেট করছি। যেমন আমাদের পাশে মোবাইল আছে, মোবাইলে বাজতেছে হলো 8:42। আমাদের মোবাইলে 8:42 বাজতেছে, আমার ঘড়িতে 8:41 বাজতেছে। তো আমরা এটা কিছুক্ষণ সময় অফ রাখবো, অফ রাখার পরে দেখবো যে টাইমটা কি সমস্যা হইতেছে, তারপর এটা আমরা সমাধান করার চেষ্টা করবো। এই জন্য আমরা কিছু সময় চার্জারটা ওপেন করে রাখলাম, কিছু সময় এটা চার্জার ছাড়া এখানে থাকবে, তারপর আমরা দেখবো। যে আমরা কিছুক্ষণ অফ রাখার পরে এই যে এখন আমরা পাওয়ার দিয়ে অন করে দেখবো যে আমাদের প্রবলেমটা কি। যেমন এখন আমাদের ক্লকে বাজতেছে 8:50 আর ফোনে বাজতেছে 9:19। তার মানে আমার এখানে টাইমটা রিয়েলি টাইম হইতেছে না। যেমন আমার টাইমটা যে বাড়তেছে না, টাইমটা ওইখানে স্টপ হয়েছে, মানে স্লো হয়ে যাইতেছে। এই জন্য আমরা এখন দেখব এটা কি সমস্যা, কেন হইতেছে। এই জন্য সর্বপ্রথম আমরা এটা কি করবো, এটাকে খুলব। এটা বেশি টাফ কিছু না, এখানে শুধু 4টা নাট আছে, পিছে স্ক্রু আছে ছোট ছোট, আমরা স্ক্রুগুলো খুলে নিব। ছোট যে কোনো স্টার টেস্টার ঘরে আপনার ছোটোখাটো যে কোনো টেস্টার দিয়েও হবে, আপনি টেস্টার দিয়েও চাইলে খুলতে পারবেন। আর খোলার সময় একটু সাবধানে খুলবেন, কারণ এটা উপরে একটা গ্লাস, এটা একটা কাঁচের গ্লাস, এটা একটু সাবধানে খুলবেন যেন ভেঙে না যায়। এক সাইড খুলে নেবেন, খুলে একটু আস্তে করবেন। হ্যাঁ, এভাবে দুই কোনা দিয়ে একটু চাপ দিলে আস্তে আস্তে এই যে গ্লাসটা উঠে যাবে। এই যে আমাদের গ্লাসটা উঠে গেছে। এখন এটার দিশাটা হচ্ছে, এটা একটা ইলেকট্রিক ঘড়ি, এটা যখন অ্যাডাপ্টার দিয়ে চলে কারেন্ট থাকা অবস্থায়, কারেন্ট গেলে এই যে খেয়াল করবেন এইখানে একটা ব্যাটারি আছে, এখানে একটা ব্যাটারি আছে, এই ব্যাটারিটাতে টাইমটাতে সেফ রাখে। যখন এই ব্যাটারিটা নষ্ট হয়ে যাবে তখন এই টাইমটা আবার নষ্ট হয়ে যাবে, সে সেফ থাকতে পারবে না। এই জন্য আমরা কি করব, আমরা এই ব্যাটারিটাকে আমরা চেঞ্জ করব। এই জন্য এই যে ব্যাটারিটা আমরা খুলে নিলাম, আমাদের কাছে আরেকটা নতুন ব্যাটারি ছিল, এই যে আমরা এটাকে আবার নতুন একটা ব্যাটারি লাগিয়ে দিব। তবে খেয়াল করে দেখবেন ব্যাটারিটা কত ভোল্ট, যেমন এটা সচরাচর 3 ভোল্টই থাকে, তারপর আপনি খেয়াল করে নেবেন। যেমন এই যে আমরা আবার নতুন ব্যাটারি সেট করে দিচ্ছি, সেট করার পরে আমরা এটা আবার স্টার্ট করব। স্টার্ট করার পরে এখন আমরা এটা টাইমটা আগে সেট করব। টাইমটা সেট করার পরে আমরা আবার দেখব যে ঠিক আছে কি না। যেমন এখন বাজতেছে 9:21, আমরা এখানে 9 করলাম, প্লাস এখানে আমাদের 21 করতে হবে। এটা তাড়াহুড়ার কিছু নেই, ছোট্ট একটা বিষয়, একবারে ছোট বিষয়, কোনো গুরুত্ব মানে বড় কঠিন কিছু না। হ্যাঁ, এই যে আমাদের এটা খেয়াল করে দেখবেন টাইম সেট হয়ে গেছে। এখন আমাদের ফোনে বাজতেছে 9:22 আর আমাদের এখানে 9:21, ওই 1 মিনিট সমস্যা নেই। এখন এই যে আমরা সেট করলাম, এখন এটা আমরা আবার কিছু সময় অফ রাখবো। অফ রাখার পরে দেখবো যে আমাদের এটা টাইমটা সেফ থাকে কি না। আমরা এখন আবার পাওয়ার দিয়ে দেখবো যে টাইমটা সেট আছে কি না। যে দেখেন 9:23, 9:24, তার মানে আমরা কিছুক্ষণ পরে ছাড়লাম, তা টাইমটা কি হলো, সেফ থাকলো। তার মানে যদি আপনার ডিজিটাল ঘড়িটাতে ক্লকটাতে যদি কখনো দেখেন যে টাইম সেট থাকতেছে না, কারেন্ট যাওয়ার পরে টাইম চেঞ্জ হয়ে যাচ্ছে, আগের টাইম থাকতেছে না, এই জন্য আপনি কি করবেন, জাস্ট এইখান থেকে 4টা স্ক্রু খুলবেন, সামনের গ্লাসটা চেঞ্জ করে খুলে আপনার শুধু ব্যাটারিটা চেঞ্জ করে দেবেন। শুধু এতটুকুর জন্য আপনার ঘড়িটা নষ্ট হয়ে রয়েছে। আপনি যদি এই ব্যাটারিটা চেঞ্জ করেন, আপনার পুরাতন নষ্ট ঘড়িটা আবার সচল হয়ে যাবে। এই জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ, আশা করি ভালো থাকবেন।